যারা আল্লাহ মানে তারা জান্নাতি বেহেশতি, আর যারা মানে না তারা বেদিন জাহান্নামি। নবী হচ্ছে ইসলামিক ল, আইন, সংবিধান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবী মানে তারা আল্লাহওয়ালা, জোরে বলেন কিওয়ালা। আরো জোরে বলেন যারা নবী মানে তারা কিওয়ালা। যারা নবীর বিরোধী, কোরআনের বিরোধী, তারা কিওয়ালা, শয়তানওয়ালা। আরো জোরে বলেন কিওয়ালা। আমার ভাইয়েরা বলেন আপনার কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আমরা কি নামাজওয়ালা না পূজাওয়ালা? আমরা কি রোজা রাখতে চাই কি চাই না? মা বাবার হক আদায় করতে চাই কি চাই না? আমরা রসুল্লাহর পরিবেশের পরিষদের মেম্বার, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন, আপনার কাজ আপনি করতে পারেন। আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন। হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী, তিনি একটা চিৎকার মারলেন, ও ভাই আজরাইল তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি। আজরাইল তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি। আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করো, তুমি একটু দেরি করো, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম। আজরাইল তুমি যদি হাত রেখেছো আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার বুকের উপরে দিয়েছ। সাতটা আসমান আর সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছ। এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, তবে তোমাকে আমি অনুরোধ করি, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত বদকার হবে, আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে, আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল তোমাকে আমি অনুরোধ করে গেলাম, কেয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্ট দেবো তুমি আমাকে দিয়ে দাও, আমি নবী সহ্য করব, তবু আমার উম্মত সহ্য করতে পারবে না বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাবিব কেঁদে কেঁদে যখন বলেন, এই মুহূর্তে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই, যারা আপনার আশেক, যারা আপনার গোলাম, যারা আপনার প্রেমী, যারা কোরআন শরীফ পড়ে, যারা দুরূদ শরীফ পড়ে, যারা নামাজ পড়ে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, নবীর সাথে বেয়াদবি করবে না, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করবে না, ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ইমানের স্পিরিট দিবে, তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বক চুম্বককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে, ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনার আশেকদের রূহ আমি নেব, তা নিজেও বলতে পারবে না। ময়দার ভিতর থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক তাদের সামনে আমি তুলে ধরবো, আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে। চলে বলেন বলেন আল্লাহু আকবার। আপনার সেই মৃত্যুর টাইমে রাসূলুল্লাহর চেহারা আনোয়ার দেখতে চান কি চান না? আরো জোরে বলুন চান কি চান না? রাসূলের চেহারা দেখলে জাহান্নাম পাওয়া যায় না, বেহেশত পাওয়া যায়। যাকে দেখলে বেহেশত পাওয়া যায় তিনি কেমন মানুষ? তিনি নূরের মানুষ, তিনি শ্রেষ্ঠ মানুষ, তিনি অতুলনীয় মানুষ, তিনি অতুলনীয় বাশার। আমার কিতাব আমার শেষ হয়েছে, আমি মাকামে হাদিস এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহর পজিশন তুলে ধরেছি। এটা আমার ব্যক্তিগত শিক্ষার থেকে নয়, ব্যক্তিগত চিন্তার থেকে নয়, আল্লাহর দেওয়া হুকুম থেকে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ পৃথিবীর সৃষ্টি হয়েছে শুরু করে কেয়ামত পর্যন্ত মানুষের শ্রেণী হবে একরকম আর আমার নবীর শ্রেণী হবে আরেক রকম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের হাতে আসমান পায় না, আমার নবী বলেন আমি চলাফেরা করি জমিনে আর আমার হাত থাকে আসমানে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আল্লাহর প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক নেওয়া হলো, বুঝেন যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই। চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকার,
আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি, সব মিথ্যা, সব বানর আমার আপনার পর হবে, কিচ্ছু সঙ্গে যাবে না। একমাত্র রসুলুল্লাহর সুন্নত, আল্লাহর হুকুম, রসুলুল্লাহর আদর্শ, আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আখেরাতে আজাব চাই না নাজাত চাই? আরো জোরে বলেন আজাব চান না নাজাত চান? আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? দোজক চাই না বেহেস্ত চাই? আল্লাহ চাই না শয়তান চাই? আরো জোরে বলেন কি চাই? আল্লাহ রসুল আমরা চাই কি চাই না? মোহাম্মদ রসুল্লাহর রহমত বারক নেওয়া হলো, নিয়ে গেলেন সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো, প্রিয় নবী চলে গেলেন। আল্লামা আল্লামা শেখ আব্দুল হক মহাদেব বেনেদির মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ান মুহাদ্দিস, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি মাদারিজুন নবুওয়াত ফারসি কিতাবের মধ্যে তিনি লেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো, আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মুবারক নিয়ে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন। জোরে বলেন কোথায়? প্রথম আসমানে গেল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন চলে গেল, ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল, তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে। ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন, ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো, আমি জীবনে অনেক রূহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক আমার হাতের মধ্যে, এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, তোমরা এই নূরটা একটু গ্রহণ করো। ফেরেশতারা জবাব দিচ্ছে, হে আজরাইল, মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক জাগার মতো এখানে কোনো জায়গা নেই। এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন, লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, রূহ মুবারক কোথাও রাখা জায়গা নাই। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলা নাই, আমার বন্ধু রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম, শুধু একটু পরীক্ষা করলাম, বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম, হে আজরাইল আমার বন্ধু রূহ মুবারক বন্ধুর দেহ বন্ধুর বৌরি সারা দ্বিতীয় কোনো জায়গা রাখেনি এই বন্ধু রূহ মুবারক রাখার জন্য। হে আজরাইল তুমি দেরি করো না, যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধু রূহ মুবারকটা নিয়ে এসেছো, আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো। বলে বলেন এটা হুকুম কা? রূহ মুবারক আবার নিয়ে আসলো। রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন, হযরত আলী বলেন, হযরত ওমর বলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মুবারক উপরে কাপড় ছিল, কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মুবারক যেন নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলেন, আমি ওমরকে ডাক দিলাম, সাইয়েদনা আবু বকরকে ডাক দিলাম, তোমরা কেঁদো না, আল্লাহর নবী মরে নেই, আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না, আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে, তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবান মুবারকে কি জানি বলতেছে। হযরতে সাইয়্যেদনা আবু বকর বলেন, আমার কানটি আমার ডান কান আল্লাহর নবীর জবান মুবারক উপরে যখন দিলাম, আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মুবারক দিয়ে বলতেছে, রব্বি হাবিবি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর হাবিবের সাহাবাইকে নাম চিৎকারে মারি বলে, আল্লাহর নবী মরতে পারে না, আল্লাহর নবীর কাফন মুবারকের কাপড় যখন একটু সরানো হলো, আমার নবী একটু মুস্কি হাসি দিলেন। সাইয়েদনা আবু বকর বলেন, আমি রসুলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম, আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন, আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো, জানাজা পড়াই ইমাম বিহীন, আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে, চার তকবীর শহীদ কি পড়ে জানাজা, আরো জোরে মানে কি পড়ে, ইমাম কি পিছে থাকে না সামনে থাকে, কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি। আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন? হুররাতুল ওয়াইহিন দুররাতুল নাসহিন কিতাবের নাম, কিতাবের নাম বলে দিচ্ছি, মারিজুন নবুওয়াত
কিতাবের নাম ধরেছি মাকামে নবুয়ত, শাবাহিদুন নবুয়ত। এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় 700-800 বছর পূর্বে আল্লামা আব্দুর রহমান নূরউদ্দিন জানি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গাম্বার যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন, সমস্ত ফেরেশতারা এসে তাওয়াব করে করে, সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াব করে করে, দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ধরেন নবীর জানাজা, আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজাও তেমনি ভাবে পড়া হয়নি, কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি করবে কেপায়া, আর আমার নবী কি মরা না জিন্দা? আওয়াজ বোঝা যায় নবী মরিয়া গেছে, আরো জোরে বলেন নবী মরা না জিন্দা? আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে? নামাজে যে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী? এজন্য আমার মা বোনকে আমি বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো, আহলে সুন্নাতের জামাতের কর্মী বাহিনীকে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন আত্তাহিয়াতু পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন নিয়ত রাখবেন, খেয়াল রাখবেন, ধারণা করবেন নবী আপনার সামনে, নবী আপনাকে দেখতেছে, যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি। চিৎকারই বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মাফতাহুল জান্নাহ, এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ। কাদের জন্য মেয়েরা? যারা নবীওয়ালা হয়ে নবীকে মহব্বত করে আল্লাহর ভয়ে নামাজ পড়বে, সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলার চাবির হয়ে গেল। চিৎকার বিবরণ সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? এত ধরনের শনি পড়েন আল্লাহ জোরে জোরে মহাব্বতে বলুন আল্লাহ এখন করা বাজে শ্রোতারা, আপনাদের প্রতি অনুরোধ, আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে দোয়া। জোরে বলুন কি? আপনার দোয়া চান না? অবশ্যই আসরের নামাজ পড়ার টাইম থাকবে, আপনার বাসায় গিয়েও নামাজ পড়তে পারবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, খবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাসর। জোরে বলুন কি? আমি আপনি যখন কবরের মধ্যে যাব, যেই কবর হবে মাটি, যেই খবর কবর হবে পাটিবিহীন, পাটি থাকবে না, চাটাই থাকবে না, বালিশ থাকবে না, আপনার বেডশিট থাকবে না, সেখানে এয়ার কন্ডিশন থাকবে না, সেখানে আপনাকে শোয়াই দিবে যে মানুষটি কোটিপতি ছিলেন, শিল্পপতি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, আইনজীবী ছিলেন, চিন্তাবিদ ছিলেন, রাজনৈতিক অরাজনৈতিক লিডার ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে সফর করেছিলেন, আজকে সেই মানুষটি 3.5 হাত কবরের মধ্যে সমাজবিহীন, সাথীবিহীন, কবরের মধ্যে যখন পুঠা লাগাবে ওই পুঠা লাগাইবার টাইমে একটা দোয়া পড়া হয় কি হয় না? আরো জোরে বলুন হয় কি হয় না? আমার ভাইরা বলুন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলা হয় কি হয় না? কি বলা হয়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতে রাখবেন আপনাকে আমাকে? নবীর। আরো জোরে বলুন কার? আপনাকে আমাকে রসুলের মিল্লাতে রাখবে, আর আমরা সেই রসুলের কোলে যেতে চাই কি চাই না? রাখার পরে যখন আপনার কবরের উপরে সরাসরি মাটিগুলা যেন বৌড়িতে না লাগে, বাঁশ দেবে, কাঠ দেবে, তারপরে বরফ দিবে, কলা পাতা দেয়। বাংলাদেশে এখানে কি দেয় জানি না, চাটাই দেয় মনে হয় বা কাঠ দেয়, গাঁথনি দেয়, সরাসরি মাটি যেন আপনার মৃত্যু ব্যক্তির গায়ে না লাগে,
তারপরে একটা দোয়া পড়া হয়, মিনহা খলকনাকুম, বলেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়া হয় কি হয় না? আমি আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করলাম, আবার এখানে তোমাকে পুনরায় রাখলাম, সুবহানাল্লাহ বলেন, আবার এখানে পুনরায় তোমাকে কুন ফায়া কুন বলে আবার তোমাকে প্রাণ দিয়ে জিন্দা করব, যেখানে তুমি জিন্দা কর স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাসরের ময়দান, জোরে বলেন কিসের ময়দান, আপনার অবস্থান সূচনা হবে কবর আর আপনাকে উঠতে হবে কোথা হাসর, আরো জোরে বলেন কোথায়, এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, এখানে আপনাকে প্রশ্ন করা হবে, কি করা হবে? ওই জন্য হাদিস শরীফ আছে খবরের মধ্যে এক নম্বর প্রশ্ন হবে ঈমান, জোরে বলেন কি, আর হাসরের ময়দানে এক নম্বরে প্রশ্ন হবে নামাজ, ঈমান দিয়ে শুরু হবে নামাজ দিয়ে শেষ হবে, ওই জন্য যেমন আমরা ঈমান চাই তেমনি ভাবে আমরা নামাজও চাই, আপনারা কি নামাজ চান না? আমার নওজোয়ান ভাইয়েরা বলেন আমরা কি নামাজ চাই না? নামাজের পরিবেশ সৃষ্টি করতে চাই না? বিশ্বের মধ্যে অশান্ত পৃথিবীকে শান্তিভাবে প্রতিষ্ঠা শান্তিভাবে যদি প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যদি কোনো প্রয়োজনতা মনে করেন সেই প্রয়োজনতা রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হবে আপনাকে কবরে, প্রথম প্রশ্ন করা হবে ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে, বাংলাতে না আরবিতে? আওয়াজটা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে, আর যদি আরবি না জানেন নবীর উন্নত হওয়ার কারণে কবরে আরবি বলতে পারবেন, সুবহানাল্লাহ। বলে বলেন কোন ভাষায়? এখন আপনি বলবেন, ফেরেশতারা বলবে বার রাব্বুকা, আপনি যদি বলেন আমি সরি আছি, ফেরেশতারা কি এটা বুঝবে নাকি? সরি টরি যাইগুলো দুনিয়া, এখন ঠিকঠাক জবাব দাও, বার রাব্বুকা তোমার প্রভুকে জবাব দিতে হবে, কি জানেন? বলেন রব্বি আল্লাহ। আমি প্রশ্ন করব সবাই জবাব দিবেন মার রাব্বুকা, রব্বি আল্লাহ, সবাই উচ্চ স্বরে বলেন তো দেখি রব্বি আল্লাহ, আবার প্রশ্ন করি কবরের প্রশ্ন আজকে শিক্ষা দিচ্ছি, সবাই বলেন রব্বি আল্লাহ, আমি প্রশ্ন করব মার রাব্বুকা, সবাই বলবেন রব্বি আল্লাহ, মার রাব্বুকা, মা দীনুকা, বলেন দীনি আল ইসলাম, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হকি হাযার রাজুল, বুঝবেন আপনাকে প্রশ্ন করা হবে হে আল্লাহর বান্দা, মার রাব্বুকা তোমার প্রতিপালককে, তোমার ইলাকে, তোমার আল্লাহকে, আপনি যদি ইমানদার হন, নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, মিথ্যা কথা যদি না বলেন, শিরিক বেদাত যদি না করেন, রাসূল ফরসানে যদি বেয়াদিমি না করেন, আপনি বলবেন রাব্বি আল্লাহ, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে মা দীনুকা, এ ব্যক্তি তোমার দিন কি, বলবেন দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম দীন ইসলাম, এবার মন্ত্রীর নবীর প্রশ্ন করবে হে আল্লাহর বান্দা বড় সাবধানের সহিত তুমি প্রশ্নের জবাবটা দিও, এই প্রশ্নের উপরে তোমার নির্ভর করবে জান্নাত এবং দোযখ, তোমাকে এই প্রশ্ন করতে চাই মা কুনতা তাকুলু ফি হকি হাযার রাজুল, এইভাবে দেখাই দিবে মা কুনতা তাকুলু ফি হকি হাযার রাজুল, মৃত্যু ব্যক্তি যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত হয়ে সোনার একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে, এনাকে তুমি চিনোনি, যারা আছে রাসূল নবী ওয়ালা তারা সঙ্গে সঙ্গে বলবেন ফেরেশতারা চলে যাও, ইনি হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ বলবে মনকিন নকিরে আর দেরি করো না, আমার আদরের বান্দার কবরের সাথে জান্নাতের সাথে দরজা দিয়ে দাও, যদি বলে আরো জোরে বলেন, আপনার কবর থেকে জান্নাতের পরিবেশ লাভ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার প্রয়োজন আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা? তিনটি প্রশ্ন শেষ, যদি ভালো হয় হাসরের ময়দানে উঠবেন, তবে যদি ভালো হয় ডাইন হাতে আমল নামান, আর যদি তকদির মন্দ হয় বাম হাতে আমল নামান, উঠবেন আপনি যারা আসামি কাঠগড়ায় থাকবেন, হাত এইভাবে থাকবে আগুনের রশি, আগুনের শিখর,
হাতে থাকবে, ফেরেশতারা টেনে টেনে মিজানের কাছে নিয়ে যাবে, মিজানে তুলবে, বদ বেশি গুনাহ বেশি, ফেরেশতারা আগুনের দোররা মেরে মেরে আপনাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামীদেরকে। আর যারা জান্নাতি তারা স্বাধীনতা লাভ করে তারা জান্নাতের দিকে যাবে। আল্লাহর বিয়ান নবী, দুজানের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থার মধ্যে হাশরের ময়দানে আমরা সবাই উঠব, হাশরের ময়দানে যখন আমরা সবাই উঠব, ময়দান থেকে উঠার পরে আমরা সবাই হাশরের ময়দানে উপস্থিত হব, হাশরের ময়দানে উপস্থিত হওয়ার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর প্রিয় নবী দুজানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই তল্লাশি করব, হাশরের ময়দানে বারুসজ্জের তাপ যখন আমার আপনার মাথার উপরে থাকবে, ওই মুহূর্তের মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের বাবা আদম নবীর কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী? আরো জোরে বলুন না, আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম বলেন, জোরে বলেন বাবার নাম কি? ওনাকে আমরা বাবা বলতে কি লজ্জা পাই নাকি? তিনি কি দ্বিতীয় মানুষ না প্রথম মানুষ? জোরে বলুন কোন মানুষ? আদম আলাইহিস সালামের বাবার নাম কি? চিন্তায় বুঝাবে, আপনারা অনেকে জানেন বলেন না নাই। জোরে বলুন আদম আলাইহিস সালামের বাবা মা নাই? দাদা? তো দাদা দাদি ছাড়া মা বাবা ছাড়াও আল্লাহ মানুষ তৈরি করতে পারে কিনা? আরো জোরে বলুন না, পারে কিনা? এই ক্ষমতা কার? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি সর্বময় শক্তির মালিক, ক্ষমতার মালিক, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমরা সবাই কবর থেকে হাশরের ময়দানে উঠব। আমি আজকে একটি কথাও কোরআন হাদিসের বাইরে বলিনি, ইচ্ছা বলার সময় নেই। আমি আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সকল এলাকাবাসীকে, ওয়ার্ল্ড হামের সকল ইমানি ভাইদেরকে ধন্যবাদ, পায়েন্দাবাদ, মোবারকবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ জানাচ্ছি, খুশ আমদুদ জানাচ্ছি। আপনারা যে একটি বিষয় বস্তু আমাকে দিয়েছেন, কবর ও হাসর, কারণ আমরা রয়েছি বর্তমান দুনিয়ার মধ্যে, সামনে আমাদের অবস্থান কবর, তারপরে হবে আমাদের হাসর, সেইখান থেকে তাকে দিন যদি ভালো হয় আমরা চলে যাবো বেহেশতে। চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ।